আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ডিএস অনলাইন গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমার আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে লিনাক্স। আসলে আমি খুব এক্সাইটেড, আশা করি আপনারাও এক্সাইটেড। তো আমি এখানে আলোচনা করব রেড হ্যাট নিয়ে। এখানে আমাদের যে মেনুটি দেখছেন, এখানে আমি ডিটেলস ডিসক্রিপশনের আইটেমগুলো এখানে দিব। তার আগে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা কেন এতগুলো ডিস্ট্রিবিউশন থেকে রেড হ্যাটটা শিখব। তো সে বিষয়ে আমি একটু পরে কথা বলছি, আগে আপনাদেরকে একটু দেখিয়ে আসি যে কোথায় রেড হ্যাট লিনাক্সের সমস্ত ডিস্ট্রিবিউশনগুলো পাবেন। এখানে destroy.org এই সাইটটিতে যাবেন। এখানে রাইট সাইড বলে দেখতে পাবেন যে এখানে র্যাঙ্কিং দেওয়া আছে লিনাক্সের যতগুলো ডিস্ট্রিবিউশন আছে, যেমন আছে মিন্ট আছে, তারপরে আছে ডেভিয়ান আছে, উবান্তু পাবেন, রেড হ্যাট লিনাক্স পাবেন, স্যান্টোস পাবেন, স্যান্টোস ওএস, কালিনি লাক্স আছে, তারপরে রাজভেরিফাই, অনেকগুলো অপশনই আছে। তো এখান থেকে কেন আপনি আপনার ফিচারগুলো দেখে নেবেন। হ্যাঁ, তো এক একটা আসলে এক একটা ফিচার, বাট একটা যদি আপনি শেখেন তাহলে অন্য অন্য যে ডিস্ট্রিবিউশনগুলো আছে লিনাক্সের তার 70-80% আপনার কাভার হয়ে যাবে। যেমন ধরুন যে মিন্টটা সাধারণত ডেস্কটপ এনভায়রনমেন্টের জন্য ইউজ করা হয়, ডিভেন্টে ইউজ করা হয় সাধারণত আইএসপির ক্ষেত্রে। আর একটা সবচেয়ে বড় জিনিস, লিনাক্সের কিন্তু সার্ভার বেজ ফিচারগুলো অর্থাৎ সার্ভার বেজ সার্ভিসগুলোই আসলে বেসিক্যালি খুবই ইউজার ফ্রেন্ডলি এবং সিকিউরড। সো সার্ভারের জন্য আপনার লিনাক্স এটাই ম্যান্ডেটরি। আর ক্লায়েন্ট অপারেটিং সিস্টেমের জন্য আমরা বেসিক্যালি উইন্ডোজটাই ইউজ করে থাকি, এটা ইউজার ফ্রেন্ডলি। বাট আপনি যদি চান যে না প্রত্যেকটার তিনটা করে ভার্সন আপনি পাবেন, ক্লায়েন্ট বেজ, ডেস্কটপ বেজ, অর্কেস্ট্রেশন এবং সার্ভার, এখানে উবান্তু আছে, তো এতগুলো ফেডোরা আছে, সুসি আছে, অনেকগুলো ডিস্ট্রিবিউশন, হাজার হাজার ডিস্ট্রিবিউশন। তো এটা থেকে আমি কেন রেড হ্যাট শিখব, রেড হ্যাট এই জন্যই শিখব যে রেড হ্যাটে আসলে সার্টিফিকেশন দেওয়া হয়, অন্য অন্য সেক্টরগুলো এই সার্টিফিকেশনের ব্যবস্থা নাই। আর দুই নম্বর কথা হচ্ছে, আপনি লিনাক্সের যে কোনো একটা ডিস্ট্রিবিউশন শিখলে অন্য অন্য ডিস্ট্রিবিউশনগুলো সম্পর্কে আপনার 70-80% কনসেপ্ট চলে আসবে। ওকে, তো এটাই ছিল আসলে একটু বেসিক কনসেপ্ট। আর অন্য অন্য বিষয়গুলো আমি আমার এই ব্লগটা একটু কষ্ট করে যাবেন ডিএস অনলাইন গ্রুপ blogspot.com। তো এখানে রেড হ্যাট এই মেনুর আন্ডারে আপাতত 2-3টা পোস্ট আমি করছি, তো বেসিক্যালি অন্য অন্য বিষয়গুলো এখানে পোস্ট করব। এখন হচ্ছে ইনস্টলিং, তো চলুন দেখা যাক কীভাবে লিনাক্সটা ইনস্টল দিতে হয়। আমি এখানে বেসিক্যালি রেড হ্যাট লিনাক্স এন্টারপ্রাইজ 7টা ইনস্টল দেওয়া দেখাবো আপনাদের। সিস্টেমটা ওপেন করলাম, বাই ডিফল্ট যে অংশটা সিলেক্ট হয়ে থাকবে সেটা হোয়াইট কালার দেখাবে। যখন আমার প্রথমটা দেখা আছে ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7.0, তো সেকেন্ড অপশনটা আসে, সেকেন্ড অপশন আসে টেস্ট দিস মিডিয়া। তো টেস্ট দিস মিডিয়া বলতে আপনার যে মিডিয়ার মাধ্যমে এটি ইনস্টলিং দিচ্ছেন, তার আগের একটা কথা হচ্ছে এটা আপনারা কোথা থেকে কালেক্ট করবেন। এটা আপনি অফলাইনেও কালেক্ট করতে পারেন কারোর কাছ থেকে, দুই হচ্ছে অনলাইনেও কালেক্ট করতে পারেন। লিনাক্সের রেড হ্যাটের সাইডে রেজিস্ট্রেশন করে এটা নামাইতে হয়, স্যান্টোস বা ফেডোরা এগুলো ফ্রি পাওয়াই যায়, বাট লিনাক্সের ক্ষেত্রে এটা রেজিস্ট্রেশন করতে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। আমি বিশ্বাস হলে বেশি কথা বলতে চাচ্ছি না। তো এখন হচ্ছে ইনস্টলিং দ্য সেকেন্ড অপশন, যেটা ইনস্টলিং দ্য মিডিয়া অ্যান্ড ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। তো সেকেন্ড অপশনটা সেটা টেস্ট করবে যে আপনার মিডিয়া এই সমস্ত প্যাকেজগুলো এরর ফ্রি আছে কিনা। থার্ড অপশনটা হচ্ছে বুট, এবং এখানে প্রেস ট্যাব, এই 4G অপশনটা দেখছেন, এটা হচ্ছে অটোমেটিক ইনস্টলিং, অর্থাৎ আমরা সাধারণত এই নামটা শুনে থাকছি, সেটা হচ্ছে যে কিক স্টার্ট। কিক স্টার্ট অপশনটা আমরা একটু অ্যাডভান্স লেভেলে গেলে পরে শিখবো এটা। তো এটা করার জন্য আপনাকে জাস্ট ট্যাপ প্রেস করে অপশনটা আপনারা এনেবল করতে পারবেন, তো এটা আমরা পরবর্তীতে দেখব। আমরা ফার্স্ট অপশনটা চুজ করে দেন, এটা প্রেস করবো আমাদের কিবোর্ড থেকে। এটা প্রেস করার পরে এখন দেখুন ওর ফিচারগুলো লোড করছে, অর্থাৎ আমার ডেস্কটপের যে হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো আছে এগুলা লিনাক্সের এনভায়রনমেন্টে কনভার্ট করছে, অর্থাৎ এটা যাতে এই হার্ডওয়্যারের উপরে লিনাক্সটা ইনস্টল হতে পারে। আর এখানে লক্ষ্য করুন যে অ্যানাকোন্ডা, তো অ্যানাকোন্ডা হচ্ছে লিনাক্সের ইনস্টলার প্রোগ্রাম, এবং এখান থেকে বাদ বাকি সমস্ত কম্পোনেন্টগুলো ইনস্টল করে থাকে, সেটা হচ্ছে অ্যানাকোন্ডা। এটা মনে রাখবেন যে বাই ডিফল্ট অ্যানাকোন্ডাই থাকে, মানে বর্তমান ফিচার এগুলো। তো এই পেজে চলে আসার পরে এখন এখানে লক্ষ্য করুন যে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে, আপনি কোন ল্যাঙ্গুয়েজে এটি ইনস্টল দিতে পারেন। তো বাই ডিফল্ট 22টি ল্যাঙ্গুয়েজ এখানে থাকে, আমরা ইংরেজিতেই দিব। তো দেন কন্টিনিউ, একদম নিচে যে রাইট সাইড বার আছে এখানে কোয়াইট এবং কন্টিনিউ, সো দ্যাট আমরা যেহেতু আমরা এটা ইনস্টল দিব তো কোয়াইট নিশ্চয় করবো না, আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই বিষয়টা একটু দেখুন, ফার্স্ট অপশন হচ্ছে ডেট অ্যান্ড টাইম।
তো এটা আমরা ক্লিক করে ডেট অ্যান্ড টাইম জোনটা এখান থেকেও আমরা চুজ করতে পারি, অথবা ডাইরেক্ট বাংলাদেশটা আমি এখান থেকে চিনিয়ে দিলাম ঢাকা। তো এখানে দেখুন সিলেক্ট হয়ে গেছে। তো এটা তোমার ডেট অ্যান্ড টাইম সিলেক্ট, এবং এখানে আপনি ফরম্যাট চুজ করতে পারেন 24 আওয়ার্স, এএম, পিএম কীভাবে হবে এগুলো আপনাদের মতো আপনারা চুজ করে নেবেন। দেন আমি এখন ডান করলাম, এটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। দেন হচ্ছে কিবোর্ডের লেআউটটা কেমন হবে, আপনি ইউনাইটেড স্টেট ইংলিশ এই মেথড ইউজ করতে চাচ্ছেন নাকি ইউনাইটেড কিংডম, তো সেটা এখান থেকে চুজ করবেন। আমার বাই ডিফল্ট অপশনটা আমি চুজ রাখলাম। দেন থার্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, তো এটা যেটা আছে ইংলিশ ইউনাইটেড স্টেট আমি এটা রেখে চলে গেলাম। দেন এখন হচ্ছে ইনস্টল মিডিয়াটা কি, তো আমরা এটা ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। আর সাধারণত SR0 SR0টা আসলে বাই ডিফল্টই ডিক্স মিডিয়া সিডি ডিবিটিকে SR0 ধরা হয় এখানে, তো আমরা যেহেতু সিডি বা ডিবিটি থেকে ইনস্টল করছি তো ডিভাইস টাইপটা এখানে SR0 ধরছে। দেন দুই নম্বর হচ্ছে অন দ্য নেটওয়ার্ক বেজ আপনি ইনস্টল করতে পারেন কিনা, অথবা এখানে অপশনগুলোর ভিতরে অনেকগুলো প্রোটোকল আপনি ইউজ করতে পারেন। আমি নেটওয়ার্ক বেস ইনস্টলিং যদি এনেবল করি তাহলে এখানে অনেকগুলো প্রোটোকল আপনি লক্ষ্য করতে পারছেন, তো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব যে কীভাবে নেটওয়ার্ক বেজ ইনস্টল করা যায়। আমরা ফার্স্টে ডিভাইস অর্থাৎ সিডি বা ডিভিডির মাধ্যমে এটি ইনস্টল করবো। দেন ওকে করলাম। এখন হচ্ছে সফটওয়্যার সিলেকশন, জিনোম ডেস্কটপ বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে, তো এটা বাদে আরও দুইটা অপশন এখানে আছে। KDE প্ল্যাটফর্ম একটা পাবেন আপনি, ডেভেলপার কেট ডেভেলপার এনভায়রনমেন্ট আরেকটা পাবেন। সাধারণত এটা হচ্ছে ডেভেলপারদের ক্ষেত্রে, আই মিন অ্যাডভান্স লেভেলে গেলে আমরা এইগুলো দেখতে পাবো, যারা বিভিন্ন সফটওয়্যার ইমপ্লিমেন্ট করে থাকে বা বিভিন্ন সফটওয়্যার ডেভেলপার যারা তারা এই অপশনটা বেসিক্যালি ইউজ করে থাকে। তো যেহেতু আমরা বেসিক লেভেলে, আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার এই টিউটোরিয়ালটা বেসিক লেভেলের জন্য তৈরি করা, সো দ্যাট বেসিক লেভেলে যেভাবে বোঝা যাবে আমি সেই বিষয়গুলো বলার চেষ্টা করছি এখানে। তো আমরা ফার্স্ট অপশনটা চুজ করার পর রাইট সাইডে কিছু অ্যাডভান্স আই মিন এক্সট্রা ফিচার আছে, আপনি এগুলো টিকমার্ক এখন করে দিতে পারেন অথবা আপনি ইনস্টলের পরেও এটা করতে পারেন। তো এখন যদি আপনি চান যে না ব্যাকআপ ক্লায়েন্ট আমার ইনস্টল হবে বা লেগেসি আমার ইনস্টল হবে, ইন্টারনেট অ্যাপ্লিকেশন ইনস্টল হবে, তো আপনি এখান থেকে চুজ করতে পারেন, যেমন রিমোট ডেস্কটপ এই অপশনটা, অথবা আমরা পরে ওগুলো করতে পারবো আপনার ইচ্ছা। তো আমি বাই ডিফল্ট অপশনটা রেখে দেন ওকে করলাম। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট একটি অপশন, এটা খুব মনোযোগ দিয়ে আপনারা লক্ষ্য করবেন, আমরা এখানে অটোমেটিক না করে কাস্টমাইজ করবো নিজেরাই, তো এটা ক্লিক করুন। ক্লিক করার পরে এখন বলছে যে হার্ড ডিস্ক, তো আমি এই হার্ড ডিস্কটা এখান থেকে চুজ করতে পারি, অথবা আপনি যদি যে চান যে না আপনি স্যান বা আইপি স্টোরেজ যদি থাকে তাহলে সেকেন্ড এই অপশনে এখানে আপনি এটা অ্যাড করে দিতে পারেন। বেসিক্যালি আমরা এটাই করবো। তো এই হার্ড ডিস্কটা চুজ করার পরে আমি যদি অটোমেটিক কনফিগারেশন এই অপশনটা চুজ করি তাহলে আমাকে ম্যানুয়ালি পার্টিশন করতে দিবে না, পার্টিশন নিজেই করে নেবে। সো দ্যাট আমরা আই উইল কনফিগার পার্টিশন এই অপশনটা চুজ করব। আপনি এটা চুজ করতে পারেন, বাট বেটার ওয়ে হচ্ছে এটা চুজ করে নিজের মতো করে কনফিগারেশন করে নেওয়া। তো আমরা এটা চুজ করে এখন হার্ড ডিস্ক সিলেক্ট করে দেন ডান ডান দেওয়ার পরে এখানে একটি অপশন আসছে। তো বেসিক লেভেলে আমরা LVMটা শিখবো না, আমরা স্ট্যান্ডার্ডটা শিখবো, আই মিন অ্যারোকিতে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন স্ট্যান্ডার্ড পার্টিশন। তো এটার একটা সমস্যা হচ্ছে পরবর্তীতে আপনার এক্সট্রা হার্ড ডিস্ক এখানে যোগ করা যায় না বা এক্সট্রা জায়গা আমরা এখানে যোগ করতে পারবো না, এই জন্য আমাদের LVMটা করা উচিত, বাট বেসিকে আমরা এটা শিখবো না, আমরা একটু অ্যাডভান্স যেগুলো এটা শিখবো। তো এখন আমরা এই অপশনটা সিলেক্ট করে দেন হার্ড ডিস্ক পার্টিশন করার জন্য প্লাস মার্ক এখানে আপনার ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটি পপ আপ ওপেন হবে। তো মাউন্ট পয়েন্ট, আসলে লিনাক্স এর ক্ষেত্রে প্রত্যেকটা পার্টিশনকে একটা নির্দিষ্ট ফোল্ডারের আন্ডারে রাখতে হয়, তো এটাকে বলা হয় সাধারণত মাউন্ট পয়েন্ট। তো ফার্স্ট আমরা বুট চুজ করব, আমরা 500 MB মতো বুট হলে হয়, দেখেন স্ল্যাশ বুট, দেন এখানে আমরা কতটুকু নেব, এটা 500 MB নিলে দ্যাট এনাফ, তো আমরা 500 MB নিলাম। ওকে অ্যাড মাউন্ট পয়েন্ট ফার্স্ট অপশন। দেন সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে ঠিক উইন্ডোজ সেই বুট বুট লোডারের মতো একই বুট লোডার, আর হার্ড ডিস্ক এখানে SDA এইভাবে দেখা হয়, অর্থাৎ SD1 SD2 SD3, পরবর্তীতে এইগুলো বিষয়ে আমরা জানবো, এস বলতে কী বোঝায়, ডি বলতে কী বোঝায়, এ বলতে কী বোঝায়, অন বলতে কী বোঝায়, আমরা আস্তে আস্তে এগুলো শিখবো ইনশাল্লাহ। তো আমার 500 MB সুযোগ, আপনি এখান থেকেও এটা এনেবল এডিট করতে পারেন, দেন আপডেট সে এখানে যদি আপনি চান যে আমি 500 আমি 600 নেব, তো আপনি এখান থেকে 600 নিয়ে দেন আপডেট সেটিং এটাও করতে পারেন, তো যেটা আছে আমি সেই 500ই রাখলাম। দেন আপডেট সেটিং ওকে। তো একটা পার্টিশন আমার নেওয়া হয়ে গেলো, আমার বেসিক্যালি মিনিমাম তিনটা পার্টিশন দরকার, এক বুট বুট লোডারের জন্য। দেন সেকেন্ড অপশনটাই আমরা নিব হচ্ছে
রুট পার্টিশন, সাধারণত স্ল্যাশকে এখানে রুট পার্টিশন বলা হয়। সব কিছু এই রুট পার্টিশনের আন্ডারে থাকবে। তো মিনিমাম রিকোয়ারমেন্ট রুট পার্টিশনে আসলে 5 GB, তো আপনি এখানে 20 নিতে পারেন, 50 নিতে পারেন। বাট প্রোডাক্টিভ সার্ভার অর্থাৎ আপনি রিয়েলে যখন কাজ করতে যাবেন সেখানে হতে পারে আপনার 20 TB বা 200 TB নিতে হতে পারে, যেহেতু সেখানকার আপনার সার্ভিসটা আরও হিউজ পরিমাণে আর বড় ইনফ্রাস্ট্রাকচার, সো দ্যাট সেই অনুযায়ী আপনি নেবেন। তো আমি এখানে 20 GB নিতে পারি। দেন অ্যাড মাউন্ট পয়েন্ট, ওকে আমার 20 GB হয়ে গেল। দেন আপডেট। থার্ড হচ্ছে সোয়াপ। তো সোয়াপ ফাইলটা আসলে ভার্চুয়াল মেমোরির মতো কাজ করে, যেটা হচ্ছে উইন্ডোজের পেস ফাইলের মতো হতে পারে ওরকমই, বাট এটা শিওর যেটা কাজ করে ভার্চুয়াল মেমোরি। তো এটা বেসিক্যালি নিতে হয় যে আপনার র্যামের ডাবল, 1.5 অথবা ডাবল নিলে ভালো হয়, বাট এতটা আমার যদি 8 GB র্যাম থাকে তাহলে কি আমি 16 GB সোয়াপ পার্টিশন নেবো? এটা দরকার নাই, মিনিমাম রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা 2 GB মতোই নিই এটা সোয়াপ পার্টিশন। তো এই তিনটে নিলে আমার কাজ হয়ে গেল। তো আরেকটা পার্টিশন আপনি করতে পারেন, সেটা হচ্ছে ব্যাকআপ পারপাসে। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করুন যে সোয়াপ পার্টিশন আমার 2.0.44, তো আমি চাচ্ছি যে না এটা 2 GB হবে, তো এখান থেকে আমি আপডেট করে দিতে পারি। তারপরেও একটু স্ক্রল করে নিচে আসে দেখুন আমার কিছু জায়গা এখনও বেশি আছে, 28 GB মতো আমার অ্যাভেলেবেল স্পেস আছে। তো এখান থেকে আমি ব্যাকআপের জন্য 10 GB নিতে পারি। তো যেহেতু আমি বলছি যে একটা মাউন্ট পয়েন্ট ক্রিয়েট করতে হয়, সো দ্যাট আমি এটার নাম দিতে পারি স্ল্যাশ, অর্থাৎ রুট পার্টিশনের আন্ডারে সবগুলো থাকবে ব্যাকআপ। ওকে, দেন এখানে আমি 10 GB দিতে পারি এবং বাদ বাকি স্টোরেজটা আমরা রেখে দেবো, এটা পরে আমরা কাজে লাগাবো। দেন এখন ডান। এখন আমি যদি ডান করি তাহলে এগুলো ফরম্যাট করে আমার অপারেটিং সিস্টেমটা লোড করবে। তো ডান করলাম, করার পর এখন কনফার্মেশন আপনি করতে পারেন এখানে। অথবা আমি যদি ক্যান্সেল করি, ক্যান্সেল করার পর এখন চাচ্ছেন যে না কোনো পার্টিশন আপনি ডিলিট করে দেবেন, তাহলে মাইনাস এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে করতে পারেন, রিফ্রেশ করতে পারেন, অথবা রিসেট দিতে পারেন এখানে, রিসেট ওয়াল। ওকে, তো আমি এখানে ডান করলাম যেহেতু আমি কনফিগার করছি ইনস্টল করার জন্য। তারপর যদি ভুল হয়ে যায় আপনি আবার সেটাকে রিকল করতে পারেন। দেন ডানে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাকসেপ্ট চেঞ্জ। আমি যে এতক্ষণ এই কনফিগারেশনটা করছি হার্ড ডিস্কের, তো এটা আমাকে অবশ্যই ফরম্যাট করা লাগবে, সো দ্যাট আমি অ্যাকসেপ্ট চেঞ্জ, আমি চেঞ্জটা আসলে অ্যাকসেপ্ট করছি। ওকে, দেন এখন হচ্ছে নেটওয়ার্ক কনফিগারেশনটা। তো আমরা এটা এখানে করব না, আমরা এটা পরবর্তীতে ইনস্টলিংয়ের পরে আমরা এটা করব, অথবা আপনি এখান থেকে করে নিতে পারেন। লক্ষ্য করুন যে এটা অফ আছে ইথারনেট, আপনি এখানে এটা অন করে দিলেন, বাট এর অনেক কনফিগারেশন আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো জাস্ট এটা অন করে আমি এখন ডান করলাম, আমরা পরে এটা ইনস্টলিংয়ের পরে দেখবো। এখন একটু স্ক্রল করে নিচে আসে এখানে লক্ষ্য করুন যে বিগেন ইনস্টল, অর্থাৎ ইনস্টল আপনি শুরু করুন। তো ইনস্টল শুরু করে অপশনটাতে ক্লিক করুন, এখন ইনস্টল শুরু হয়ে গিয়েছে। পারহাপস 1200 আপ ডেটাও এখান থেকে কপি করবে। তো এটার ফাঁকে আমরা দুইটা কাজ করে আসি, এটার মতো প্রসেস হইতে থাকুক। এক হচ্ছে রুট পাসওয়ার্ড। তো রুট পাসওয়ার্ডে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে রুটের পাসওয়ার্ড আপনি কী দিতে চাচ্ছেন, রুটের পাসওয়ার্ড এখানে দিবেন। দেন এখানে ডান। আর দুই হচ্ছে ইউজার। সাধারণত লিনাক্সে প্রধানত এবং সাধারণত সুপার ইউজার হচ্ছে রুট, যেটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর উইন্ডোজের ভাষায়, এবং পাশাপাশি আপনি অন্য ইউজার এখানে ক্রিয়েট করে নিতে পারেন। আমি সে দ্যাট ডিএস নামে একটা ইউজার ক্রিয়েট করলাম। দেন ডান, এগেইন ডান। এখন লক্ষ্য করুন যে আমার ফাইলগুলো কপি হচ্ছে। তো ফাইলগুলো কপি হয়ে যাওয়ার পরেও আমি এই ভিডিওটি একটি পজ করে দিচ্ছি এবং ফাইলগুলো কপি হওয়ার পরে আমি আবার ফিরছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1276টা ফাইলের মতো 1023টা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ পরে আমাদের এটা ইনস্টল শেষ হবে, দেন আমরা আমাদের সিস্টেমে লগ ইন করতে পারবো। তার মানে আমার এখানে কিন্তু কোনো এরর শো করেনি। সো আশা করি আপনারা যদি এটা ভিডিওটা পজ করেন এবং এভাবে ইনস্টল করার চেষ্টা করেন হাইপার বিতে। আর বেসিক লেভেলগুলো আমি এই জন্য বললাম না, কত জিবি র্যাম লাগবে, কত জিবি হার্ড ডিস্ক লাগবে, যেহেতু আপনি লিনাক্সে আসছেন সো এই বিষয়গুলো জেনেই আসছেন। আর আপনি এখানে VMware-এ করতে পারেন, এটা হাইপার বিতে করতে পারেন, অথবা আপনি ভার্চুয়াল বক্সে করতে পারেন যেটা রয়েছে ওরাকলের ইচ্ছা। তো আমি এখানে হাইপার বিতেই করলাম। তো কিছুক্ষণ পরে আবার ফিরছি, আমি ভিডিওটা একটু পজ করলাম। তো আমাদের সব ফিচারগুলো ইনস্টল হয়ে গেছে, এখন আমরা রিবুট এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এটা রিবুট হবে। এখন লাইসেন্স এগ্রিমেন্টটা আমাদেরকে মানে লাইসেন্সের যে এগ্রিমেন্টটা ওটার সাথে আমাদেরকে এগ্রি হতে হবে, বাট আমরা এখানে কোনো প্রকার রেজিস্ট্রেশন করব না, যেহেতু আমরা ফ্রি ভার্সনটা ইনস্টল করছি। এন্টারপ্রেস করলাম,
এখন আমার অপারেটিং সিস্টেমটা চালু হয়ে গেছে, আই মিন ইনস্টল, ওকে, নো এরর। জাস্ট লগ ইন করার পরে আমরা শুধু লাইসেন্স এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করব, এটা আমাদের কাজ। চলুন দেখা যাক কীভাবে ইনস্টল, মানে কীভাবে এটা আসলে ফার্স্ট ইন্টারফেসটা আমরা দেখতে পারি। XFS এটা হচ্ছে একটা ফাইল সিস্টেম, অনেকগুলো ফাইল সিস্টেম এখানে আছে, আমরা আস্তে আস্তে এগুলো শিখব। বিটি ফাইল সিস্টেম আছে, XFS আছে, GFS আছে, তো আমরা আস্তে আস্তে এগুলো শিখব। এখানে দেখালো তাই আমি বললাম, ইয়েস এই ইন্টারফেসটার কথা বলছিলাম, লাইসেন্স অ্যাগ্রিমেন্ট। তো এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু আপনি পড়ে দেখতে পারেন যদি আপনার সময় থাকে, আমার আপাতত সময় নেই, আমি পড়ছি। তো অ্যাকসেপ্ট করলাম, দেন ডান, লাইসেন্স এগ্রিমেন্টটা আমরা ওকে করলাম। করার পর এখন ফিনিশ কনফিগারেশন এই অপশনটিতে ক্লিক করবেন, যেটা একদম রাইট সাইড বারে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ রাইট সাইড বারের বটমে, আই মিন এখানে যে অপশনটি শো করছিল আমাদের। তো এটা হচ্ছে কি আসলে ব্যাক আপ পারপাসের জন্য, তো আমরা আপাতত এটা অটোমেটিকলি করবো, যদি কখনো সিস্টেমটা ক্র্যাশ করে, কিডাম্পড বলে এটাকে, কার্নেল ক্র্যাশ করার জন্য এটা আমার ক্র্যাশ যদি করে তাহলে এখান থেকে আমরা যাতে এটা রেজিস্টার করতে পারি সেই জন্য। তো এগুলো আমরা পরে দেখে নেব ম্যানুয়ালি, যেহেতু বেসিক লেভেল, তো সেই জন্য আমরা এই অবস্থায় ফরওয়ার্ড করে দিলাম অটোমেটিক। আমরা নিজস্বভাবে এটি কনফিগার করতে পারি যে কতটুকু জায়গা এখানে আমরা নিব, সে বিষয়গুলো ফরওয়ার্ড করলাম। রেজিস্ট্রেশন আমি এখানে দিব যে নো, দি দেন ফিনিশ। তো এই হচ্ছে গিয়ে টোটাল কারিকুলাম, কীভাবে রেড হ্যাস লিনাক্স এন্টারপ্রাইজ 7 ইনস্টল করতে হয়। তো পরবর্তী পর্বে আমরা দেখব ডেস্কটপের বিভিন্ন ফিচার। তো এখানে একটু জিনিসটা দেখাই দিই, যেখানে আমি একটা ইউজার ক্রিয়েট করেছিলাম, ডিএস নামে আরেকটা আছে, রুট ইউজার। তো এটাই যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে সে রুট ইউজারের পাসওয়ার্ড দিলে, সরি, ডিএস ইউজারের পাসওয়ার্ড দিলে আমরা ঢুকতে পারবো। তো এটা ক্যান্সেল করলাম, আমরা নট লিস্টে যে এখানে যদি ইউজারের নাম লিখি তো সেই ইউজারদের ঢুকতে পারবো, সেদের নাম আমরা লিখলাম রুট, দেন রুট ইউজারের পাসওয়ার্ডটা লিখব। দেখেন এখন আমি এখানে আমার সিস্টেমে, আই মিন আমার রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের ইন্টারফেস আপনারাও দেখতে পাবেন। তো টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি এর সমস্ত অন্যান্য ফিচারগুলো, যে অ্যাপ্লিকেশন, প্লেস, ফোল্ডার, এটা কোনটায় কী থাকে, নিচের এই অপশনগুলো, অর্কেস্ট্রেশন ইত্যাদি সব দেখাবো। এই অপশনটা আপনারা চেকমার্ক করে দিয়ে দেন নেক্সট করবেন, ডান দেওয়ার পর ব্রাউজারটা যখন ওপেন হবে তখন এটা কেটে দেবেন, দেন শেষ। আর আপনারা সময় পেলে এটা পড়ে দেখবেন, পরবর্তী কোনো অন্য বিষয় নিয়ে আমি আলোচনা করবো। এবং টিউটোরিয়ালটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সে অবধি ভালো থাকুন, আল্লাহ হাফেজ।